ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী এসব নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম নূরে আলম আপনাকে স্বাগত জানাচ্ছিলাম বলছিলাম যে বেলা তিনটার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে কোটা সংস্কারপন্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি যে উপাচার্যের ভবনে শিক্ষকদের সদস্যদের একটি জরুরি বৈঠক চলছে সেই বৈঠকের বিষয়ে আসলে কিছু জানা গেল কিনা এ বিষয়ে আপনার কাছে জানতে চাই এখন জন্ম জন্মসমদ্দেগ হলো বিকাশ স্টুডেন্ট একাউন্ডেমি নিজের বিকাশ নিজে কর বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আমি যদি এটি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে এটি উপাচার্য আহ্বান করেছিলেন সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে আমি সিদ্ধান্তগুলো যদি একটু বলি শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না যে কোনো ধরনের গুজব ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে এবং সকলকে নাশকতামূলক কাজ থেকে থাকার জন্য বলা হচ্ছে কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বৈঠক শেষে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যেটি আমি বৈঠকের ভেতর থেকেই আমি আমার সোর্সের মাধ্যমে পেয়েছি তো যেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনেকটাই উদ্গ্রীব তবে তাদের যে চোখে পড়ার মতো যে তৎপরতা সেটি আমি বিকেলের পর থেকে দেখিনি যখন থেকে সংঘর্ষ চলছে আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনকারীরা দুপুর দুপুর আড়াইটা পর্যন্ত তারা সমাবেশ করেন পরবর্তীতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি যখন মল চত্বরে যায় এবং হল পাড়ায় যায় অর্থাৎ সূর্যসেন হল এবং বিজয় একাত্তর হলের দিকে যায় তখন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেখান থেকে সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষ বিক্ষোভে বেশ কয়েকজন আহত হয়েছেন আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছিলাম তিনি বলেছেন যে তাদের দেশ শতাধিক কর্মী আহত হয়েছেন এবং আমরাও দেখেছি যে দুই পক্ষেরই অনেকে অনেকেই রিক্সা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর এখন আমি যদি বলি বিকেল পাঁচটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশ মুখোমুখি অবস্থানে নেয় সেখানে বেশ খানিকটা সময় ধরে সংঘর্ষ চলে পরবর্তীতে পুলিশ এখানে এসে অবস্থান নিয়েছে এখন পুলিশ এবং এই আন্দোলন আমি আর একটা বিষয় বলতে যে আমরা সংবাদ মাধ্যমে দেখছি টেলিভিশনে দেখছি বেলা তিনটা সাড়ে থেকে শুরু হয়েছে বিভিন্ন খানের সংঘর্ষ পুলিশ কখন পৌঁছলো ক্যাম্পাসে এই গোলযোগ বন্ধ করবার জন্য তাদের তৎপরতা কেমন দেখলেন পুলিশ পৌঁছেছে সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি যদি বলি সাতটা সাতটা দিকে পুলিশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে এখানে একটি বিষয় বলে রাখা ভালো আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশকে যদি আসতে হয় তাহলে সেটি প্রক্টোরিয়াল বডির অনুমতি নিয়ে আসতে হয় তো এই সেক্ষেত্রে পুলিশ কিন্তু এখানে সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারে না অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যখন জানিয়েছে অথবা তাদেরকে যখন ডেকেছে তখন তারা এসেছে এখানে আর এখানে যদি আমি বলি যে আজকে দিন ভর আমি দিন ভরই বলবো কারণ বিকেল তিনটার পর থেকে এখন পর্যন্ত এক ধরনের থমথমে তাহলে পুলিশ আপনি বলছেন পুলিশ প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান না করা হয় তারা তার হস্তক্ষেপ করতে পারে না তাহলে কি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেরি করে বলা হলো কিনা পুলিশকে কারণ তাহলে তো এই সংঘর্ষ এড়ানো যেত যেত না এটি আসলে বিশ্ববিদ্যালয়ে যারা নীতি নির্ধারক রয়েছে তাদের সাথে এখন পর্যন্ত আমার কথা বলার সুযোগ হয়নি আমি কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেহেতু জরুরি ভিত্তিতে আমি দেখেছি যে বিকেল পাঁচটার পর থেকে তারা উপাচার্যের বাসভবনে বৈঠক করছেন এই কারণে আমি তাদের কারোর সাথে সরাসরি কথা বলার সুযোগ করতে পারিনি এটি হয়তো আমি পরবর্তীতে আমি তাদের কাছ থেকে ধন্যবাদ নুরে আলম আপনি আমার সাথে থাকুন আমি একটু যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ আলমগীর সবুজ আপনার কাছে জানতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি অবস্থা সেখানে এখনকার বর্তমান অবস্থা কি এখন পরিস্থিতি আসলে থমথমে যেটা হয়েছে বিকেলে আসলে যারা কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এখান থেকে কয়েকজন আহত হয়েছে এবং পরে আসলে যে কোটা বিরোধী যারা আছে তাদের আজকে কর্মসূচি ছিল চট্টগ্রাম শহরে তারা আড়াইটার যে শাটল ট্রেন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ে তো করে তারা ষোলো শহর স্টেশনে এসে সেখানে তাদের আন্দোলন কর্মসূচি ছিল কিন্তু আমরা দেখেছি আসলে এর আগে যখন শাটল ট্রেন ছাড়ার আগে শাটল ট্রেনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন পরে আসলে যখন কোটা বিরোধী যারা শিক্ষার্থী আছে তারা ট্রেনে উঠতে যাওয়ার সময় আসলে তাদেরকে ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধাতে পরে ট্রেনের শাটল ট্রেনের চাবি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং কোটা বিরোধী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যিনি সহ সমন্বয় সমন্বয়ক রাফি তাকে ছাত্রলীগের একটা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে তারা প্রক্টরের কাছে নিয়ে যায় তারা ওই সময় প্রক্টরের কাছে নিয়ে তাকে আটকিয়ে রাখে এবং তাকে ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কারের জন্য তারা চাপ সৃষ্টি করে পরে আসলে তাকে আমরা প্রক্টরের সাথে আলাপ করেছি তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে আপাতত শহরে চলে আসতে বলা হয়েছে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই বলে আমাকে জানিয়েছেন প্রক্টর এরপরে আসলে শাটলটি আসতে পারেনি এদিকে চট্টগ্রাম শহরের যে ষোলোশোর স্টেশন আছে সেখানে আমরা দেখেছি বেলা সাড়ে তিনটার দিকে আসলে যারা চট্টগ্রাম শহরে যারা বিরোধীরা আছেন তারা শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে তারা তাদের স্লোগান দিচ্ছিলেন কিছুক্ষণ পরে আমরা দেখেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে তাদের উপর হামলা চালায় পরে আসলে উভয় পক্ষের মধ্যে আসলে পাথর ছোড়াছুরি ঘটনা ঘটে এতে কয়েকজন সামান্য আহত হয়েছে পরে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা পিছু হটে তারা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে এরপরে যারা কোটা বিরোধী আছে তারা শহরে রাস্তায় গিয়ে তারা অবস্থান নেয় এই সময় তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায় পরে আসলে তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েক দফা আসলে পাতর নিক্ষেপের ঘটনা ঘটে ওই সময় পুলিশ কাছে বেশি অবস্থান নিয়েছিলেন কিন্তু তারা আসলে তাদের তেমন কোনো আমরা ভূমিকা তাদের চোখে পড়েনি একটু আগে ঢাকা থেকে যেটা বলছিলেন আমার নূরে আলম আমার আমরা কথা বলেছি আসলে পুলিশ প্রশাসন বলছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অনেক সময় তারা অ্যাকশানে যেতে হলে তারা প্রক্রিয়াল বডি কিংবা প্রশাসনের তাদের অনুমতির বিষয় এবং তারা সেটাই মূলত পালন করেছেন এবং তারা চেয়েছেন যাতে বলেছেন যাতে পরিস্থিতি শান্ত থাকে তারা সেই বিষয়টা দেখেছেন পরে আসলে সাতটার দিকে আহ কোটা বিরোধীরা যারা রাস্তায় অবস্থান নিয়েছিলেন তারা অবস্থান থেকে চলে যায় সরে যায় এরপরে যান চলাচল শুরু হয় ওই সময় আসলে পরবর্তী কোন কর্মসূচি তারা জানিয়েছে এই বিষয়ে তারা আপনারা খোঁজ দিতে পেরেছেন কিনা তারা পর্যন্ত আমাদেরকে আসলে পরবর্তী তাদের কর্মসূচি জানাননি তারা সাধারণত যেটা করেন তারা হোয়াটসঅ্যাপ কিংবা তাদের ফোন করে আমাদেরকে তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেন আজকে হটে সেটা করবেন এখনো পর্যন্ত জানাননি আলমগ্র আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য